আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি কবির আপনাদের সাথে আছি। এই ভিডিওতে আমি আপনাদের কিবোর্ডে কিভাবে নিজের ছবি অ্যাড করতে হয় তা দেখাবো। এর জন্য আপনাদের একটি কিবোর্ড অ্যাপ ইনস্টল করতে হবে, যার নাম হলো সুইফট কি কিবোর্ড। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন, সার্চ বক্সে টাইপ করবেন সুইফট কি কিবোর্ড। অ্যাপটি আমার আগে ইনস্টল করা ছিল, এ কারণে আমি ওপেন করছি। ওপেন করার পর থিমস এই অপশনটিতে ক্লিক করবেন, ডিজাইন নিউ থিম স্টার্ট এখানে ক্লিক করবেন, অ্যাড ইমেজ এখানে ক্লিক করবেন, গ্যালারি সিলেক্ট করবেন। এখান থেকে আপনি যে কোনো একটি ছবি সিলেক্ট করতে পারেন। ডান এখানে ক্লিক করবেন এবং সেভ এখানে ক্লিক করবেন। কিবোর্ডে নতুন একটি ছবি অ্যাড হয়ে গেল। আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি করে দিবেন, যেন আমার আপলোড করা ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। সবার সুস্থতা কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।